আর আমি সাক্ষী আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাংলার জমিনে যত মানুষ এই কবর পূজা, মাজার পূজা, ল্যাংটা মামু পূজা, ফকির পূজা, গজার মাছ পূজা, এগুলি সব জাহেলের দল, জানে না। কারণ আমি নিজেই তো ইসলামী জ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ, বড় বড় মাদ্রাসা, হাটাজারি বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, দুইও ধারায় তো আমি পড়ছি। আমার টোটাল ছাত্র জীবনে শিরিক কাকে বলে, একটা সবক একটা পাঠও আমি পড়িনি, পাইনি। তাওহীদ কাকে বলে, কোনো মাদ্রাসায় একটা পাঠও আমি পাইনি। আমার আগে বলেন আব্দুর রহিম আফসোস করে গেছেন রহেমাহুল্লাহ, যে মাদ্রাসা পড়লাম 16 বছর জীবনে, তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, একটা সবক নেই। ব্রিটিশ ইংরেজরা মুসলমানের মূল প্রাণ শক্তির নলেজগুলি আমাদের অজান্তেই আমাদের সিলেবাস থেকে কাট অফ করে রাখছে, জানতেই দেয়নি। তো যেই বাংলাদেশে আমরা থাকি, আলেমরাই তৌহিদ শিরিক সম্বন্ধে কিছু জানে না। জাতীয় আলেম একবার ঢাকার নাম বলে সবাই চিনবেন, এত বড় বিখ্যাত আলেম, ওনাকে একবার আমাদের এক মাহফিলে বলা হলো একটু তাওহিদের উপরে ওয়াজ করেন, উনি 1.5 মিনিটের মতো কথা বলার পরে আর পুঁজি নেই। আমি কাজী ইব্রাহিম, আমার ছাত্রজীবন শেষে যদি আমাকে জিজ্ঞাসা করতেন কাজী সাহেব একটু তাওহিদের উপরে কথা বলেন, তখন আমি বলতাম তাওহিদি জনতা এক হও, শেষ। আমার তাওহিদের পণ্ডিতই ওই তাওহিদি জনতা এক হও, এই দূরে। তো যেইখানে যারা তাওহিদ শিরিক বুঝাবে, ইমাম, পণ্ডিত, ওস্তাদ, টিচার, তাদের জ্ঞানের অবস্থা, সেখানে গ্রামগঞ্জের এসব ভুলে ভালা বাঙালি, এদের কি জ্ঞান আছে? অতএব আমি বুঝতে পারছি এগুলি প্রথম দাপে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এদেরকে খামাখা জাহান্নামি কইয়া চিৎকার দিয়েন না, উচিত না, উচিত না। আমার কাছে ক্লিয়ার দলিল, ডকুমেন্টস একেবারে ক্লিয়ার, এই বিষয়টা বারবার বলছি। আমি কিন্তু ওই ছোটো পোলা ফেন না, আমি তো বুড়া, আমার দেখলে অনেকে বয়স বুঝে না, সেটা অন্য বিষয়, কিন্তু আমি তো বুড়ার দাদা। এখন আমার ছাত্ররা এখন সারা ওয়ার্ল্ডের বড় বড় প্রফেসর, ডক্টর, তো আমরা তো ফোলা ফাইন না যে কাঁচা কথা বলবো, কাঁচা কথা না। তো এই বিষয়টা বাংলাদেশে স্টাডি হয় নাই, যে মুসলিমরা শিরিক করলে এক হুকুম, অমুসলিমরা শিরিক করলে আরেক হুকুম, হুকুমে বেশকম আছে। মুসলিম যারা না জেনে শিরিক করেছে, না জেনে বেলা ইলিম, নবুয়ত রেসালতের কি পয়গাম এই বিষয়ে জানতে পারে নাই, বুঝতে পারে নাই, জানাইলেও এমন মৌলবীরা কইছে তাদের আস্থায় আসে নাই, এদেরকে বিশ্বাস করে নাই। আরে এটা কোন মৌলবীরে দেখছি বিড়ি খায়, সে আমারও ওয়াজ করে, কত বড় বড় নুরানি চেহারার ওস্তাদ আমার, এক একজনের চেহারা যেন জিব্রাইল ফেরেশতা, তারপরে ফেরেশতার মতো চরিত্র, সেই সব হুজুরা এগুলি বলছে। আরে এটা তো সেদিন সেদিন দেখছি মেয়ে লই ঘুরে, ওদিন দেখছি বিড়ি খেয়ে, আরে হে আসছে আমার ওয়াজ করতে। আস্থা পায় নাই, কি পায় নাই, আস্থা ভাজন পায় নাই, ওই জন্য বিশ্বাস করে নাই, এসব কারণে তারা ওই তাওহীদটাকে ওইভাবে নিতে পারে নাই। কিন্তু তারা কালেমা স্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেছে, আল্লাহকে তারা মেনেছে, কালেমার জন্য জীবন দিয়ে তারা জিকির করেছে, ঠিক নয় কি? এগুলি আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওরা জ্বলবে অপরাধের কারণে কিছুকাল জ্বলবে, কিন্তু লাস্ট ওরা বেঁচে যাবে, কোটি 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 ইমানদার এমন আছে, ওরা জেনে যাবে।